দুটা যদি গান করছে তো বলছে তুমি উঠো না বাবা যাও আজকের আসর আজকের গান আমাদের এই গুরু বাবার এই মানে আর কি চ্যানেল হচ্ছে ওই আমাদের মুড়াটির সাধু বাবা শিবানন্দ বাবা তা আজকের এখানে এই গ্রামটার কি যেন নাম বলল বেলডি উপরটা কিন্তু সস্ত বেলের আর ভিতরে নরম বেলডির মানুষকে দেখলে মনে হবে যে ইয়ার ঠেঙ্গায় মরান দিবে কিন্তু যারা বেলডির মানুষকে চিনতে পারেছে বেল তো আর কাওয়ায় চিনতে পারবে না যারা ঠোঁটে খেতে পারো ওরা চিনবে তো বেলডির মানুষ বেলডির ভক্তদেরকে তারাই চিনতে পারে যারা বেলটকে ভাঙে ভিতরের শ্বাস পর্যন্ত পৌঁছিতে পারে আসুন তো হ্যাঁ আচ্ছা আমাদের মধ্যে একজনা বজরংবলীর পূজা করেছে লাল গামছা ছাওয়া আর আপনাদের তো হচ্ছে বজরংবলীর উপলক্ষেই বটে তবে প্রথমে আমি একটা অজগবী আধ্যাত্মিক গান নিয়ে শুরু করছি তারপর বজরংবলীর আজকে মা মাছিরা পূজা করেছে বজরংবলীর হ্যাঁ গো বলো করেছো তো মন্দিরে ঢুকেছিল না পাছিয়ে প্রণাম করেছিল কি নাই কোন যাই যাতে এলাও নাই সবাই ছুটে পাবে মা মাসিরা ছুটে পাবে নাই কেনে কেনে বাবা কি বটে বম মচার বাপের কিরা তিন তিনবার বিয়া করেছে বজরং বলি হনু হনু আজকে প্রমাণ দিন তার আগে এখন একটা অজগবি গান কি বলছে বাউল প্রথমে আমি সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম জানাই আমার ভক্তদের প্রণাম জানাই বিশেষ করে আমার মায়েদেরকে মা ছিল বলে বাদল পালের জন্ম হয়েছে তা বাবারা প্রত্যেকজনকে প্রণাম জানাচ্ছি কারণ এত বড় ওয়েদার খারাপে বাদল পালের এত ভালোবাসা এত আপনারা ভালোবাসেন যে এত ঠান্ডা এত বৃষ্টিতে এত দুর্যোগে আপনারা বসে আছেন দুটো গান শুনব আমি আমার গান ক্যাসেটে শুনেছেন অনেক ধরনের আজকে যেটা শোনাবো বাবা 50,000 টাকা না 60,000 টাকা যতটুকুই দিয়েছে এক একটা কথাই 50,000 শোধ হবে কোন মোবাইলে খুঁজলেও পাবে নাই বাউল তো এখন ঘরে ঘরে লাল গেরুয়া 30 টাকা মিটার কিনে পড়লেই বাউল দোকান তো খুলে দিবে পচা আলু বিকবে না পোস্তু বিকবে পুঁজি তো কেমন আছে তবে দোকানদার কি তবে যাক একবার সবাই মিলে মায়েদেরকে বলবো আজকে বজরংবলীর পূজো মা সবাই মিলে বাবারা একবার হাতগুলি তুলুন প্রেম সে বলি একবার বজরং বলি মহারাজ কি ভোল্টেজ তো আর কি বাড়াই না মানে ভালো হবে হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ তো কেন বাড়াতে বলছি দেখবে মুসলমানরা যখন আল্লাহ ভজে মানে নামাজ পড়ে একটা মাইক লাগাই দেয় তো মাইক তো লাগাবার কারণ কি এমনি তো চিপে চিপে বললেও হয় মাইক তোর কারণ আছে ওই মাইকের আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে ততদূর গ্রাম গঞ্জ বাতাবরণটাকে বিশুদ্ধ করে আল্লাহর নামে তেমনি এই যে আমরা এখন রাত 12টার সময় সবাই মিলে বলছি জয় তো ভগবানের বাপের হিম্মত নাই ঘুমাইতে পারবে
যদি কোন রকম আওয়াজ তো পৌঁছে যায় লোকিয়ে খেচারে উঠাবে যাও গো বেলবি লোকগুলো এত রাতে বসে আছে আজকে আধ্যাত্মিক গান হবে ঈদগের গুলো এসেছে উঁচু উঁচু ভাবছে কে যেন পাবো কিছু আজ উপায় নাই নুন সব ভেজিটেরিয়ান কি বলছে বাউল আমার যেদিন জন্ম হলো এত রাতে এত লোক বসে আছে কেন বলে নাই যে ই শালা খ্যান জন্মা বটে রে দেখবে বলে লোকে ই আর সঙ্গে পারবি না ই খ্যান জন্মা বটে তো আমারও জন্ম তো দোষ আছে আমার জন্মের কি রকম দোষ আমার যেদিন জন্ম হলো আমার মা গেছিল কাশি আমার মা যদি কাশি গেছিল তো কি আমি আকাশ থেকে পড়ি আমার যেদিন জন্ম হলো আমার মা গেছিল কাশি তাহলে আমাকে জন্মাইলো কে মায়ে আমার জন্ম দেই নাই জন্ম দিল মাসি ভিজা বুনতে বসে আছে কিছু আজ কবি বলব তোমার এই সব তত্ত্ব কথা জানবি যদি এই সব বাউলের অজব কথা জানবি যদি তবে সাধু গুরুর কাছে জাগা ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিবে কেবা তালে তালে সবাই মিলে হাত তালে দিবেন কেমন তালে 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 ও সাধু বাবা ও সাধু বাবা আমাদের সঙ্গে তালে তালে তোমরা তো সারা জন্ম ওই মশলা বাটলে আর ভাত রাঁধলে তো গান কখন করবে আজকে বতর পাইছি হ্যাঁ আমিও কুমার ছিলাম বটে মাইরি গুরু দিব যে হাত তালি নাই দিবেন আমি কিরা দিন দিব দমে খারাপ ছিল আমাদের সঙ্গে তালে তালে কেমন রেডি 1 2 3 4 লজ্জা লাগছে তোমার নাই ছাড়ে দাও আমি কিরা দিয়ে দিচ্ছি তোমার চেয়ার টেক দাও চেয়ার টান রে বাপ হ্যাঁ রে বিয়া হয়েছে হয় না আমার যেদিন জন্ম হলো যে হাত তালি নাই দিবে দিব কিরা দিবে ডরে দিছি দেখে লেছি না ছিল দিব দিব আমার যেদিন জন্ম হলো আমার মাকে ছিল কাশি আর মাইয়া আমার জন্ম দেয় জন্ম দিল বাসি এই তত্ত্ব কথা জানবি যদি এই তত্ত্ব কথা জানবি যদি তবে গুরুর কাছে জাগা সাধু বাবা এই কথা দিলে জবাব দিবে কেবা ও সাধু বাবা এই কথা দিলে জবাব দিবে কেবা ওই
এবার সঞ্জয় বলেছে সেই তো আমার যেদিন জন্ম হলো আমার মা গেছিল কাশি মায়াই আমার জন্ম দেয় নাই কে জন্ম দিল মাসি কে বলতে পারবে যে বলতে পারবে আজ টাকা টুয়া খেয়ে দিয়ে দিব আমি পেদা পেদি বাউল নাই বাবা ওই টিডিং মিডিং করে দিলে টিক 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 দে পয়সা ও হবে নাই ভুসি মাল আমি বিকি নাই কি বাবা আমার যেদিন জন্ম হলো মা গেছিল কাশি কৃষ্ণ ভগবান যেদিন জন্ম গ্রহণ করে কার গর্ভে জন্মেছিল দৈব কি মাসিকে দণ্ডবত দৈব কি কে বটে কৃষ্ণর মা কৃষ্ণর মা কে বটে জগতের যত আছে দেব দেবতা সবার মা কে বটে আদিশক্তি মহামায়া মা মহামায়ায় জন্ম দিয়েছিল উনি বলল কংসকে বধ করতে হবে তুমি আমার এই কন্যা আমি তো সবার মা তো দৈব কি আমার মেয়ের মতন বটে তুমি উনার গর্ভে জন্মগ্রহণ করো এবার পরে চিন্তা করে দেখো আমার যেদিন জন্ম হইল মা গেছিল কাশী মানে মহামায়া মা সেখানে ছিল না আর মা আমার জন্ম দেয় নাই জন্ম দিল মাসি জগতে আমরা বুঝতে পারছি কৃষ্ণর মা বটে দৈব কি কিন্তু না দৈব কি যদি কৃষ্ণের মা হয় দৈব কি বসুদেব যশোদা যখন বিপদে পড়তো কৃষ্ণকে ভগবান বলে ডাকতে এগুলা পাবে কোথায় শাস্ত্র খুঁজতে হবে